আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া উসাল্লি ওয়া নুসাল্লি আলা মুহাম্মাদিন ইন নবিয়্যিল আরাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রিয় دینی ভাই ও বোনেরা আমরা দুনিয়াতে যা কিছুই করি না কেন আমরা অনেক কিছুই মানুষের থেকে গোপন করলেও কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে অজানা নয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজে সম্মুখ অবহত তিনি কিছুই জানেন সবকিছুই বোঝেন আমরা প্রকাশ্যে যা গোনা করি গুপুরে যা গোনা করি ঘরের ভিতরে যা গোনা করি ঘরের বাইরে যা গোনা করি মানুষের অগোচরে যে গোনা করি মানুষের সামনে যে গোনা করি সব কিছুই আল্লাহ তালা জানেন আর যদি আমরা কেয়ামতের দিন আল্লাহ তালার লাঞ্ছনা থেকে আমরা যদি পরিত্রাণ না পাই আল্লাহ যদি আমাদেরকে দয়া না করেন সবার সামনে যেখানে সবাই উপস্থিত থাকবে পৃথিবীর যে মানুষগুলো আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে দুনিয়াতে করতো তারা উপস্থিত থাকবে তাদের সামনে যদি আল্লাহ তালা তুলে ধরেন সেই গোনাহগুলো সেই অপরাধগুলো যে অপরাধ যে গোনাহগুলো আপনি গোপনে করেছেন তাহলে কেমন হবে এটা চরম লাঞ্ছনা হবে এর চেয়ে বড়ো লাঞ্ছনা আর হয় না তো আজকে এমন একটি দোয়ার কথা আপনাদের সামনে বলবো এমন একটি দোয়া আপনাদের সামনে উল্লেখ করবো যে দোয়াটির উপর আমল করলে ইনশাল্লাহ তালা সেই আখেরাতের লাঞ্চনা পরকালের লাঞ্চনা থেকে কিয়ামতের লাঞ্চনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ আমরা যদি চাই তাহলে কিয়ামতের দিনের লাঞ্চনা থেকে বাঁচার জন্য একটি দোয়ার ওপর আমল করতে পারি যে দোয়াটি পবিত্র কোরআনে সুরায় আলে ইমরানের একশো চুরানব্বই নম্বর আয়াতে উল্লেখ হয়েছে প্রিয় দিন ভাই বোনেরা প্রথমে আমরা দোয়াটির অর্থ জানবো এবং তারপরে আমরা দোয়াটি শিখে নেব ইনশাআল্লাহ এবং তারপরে আমরা আমল করব। দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে বা অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক আপনি শিও রাসুলের মাধ্যমে আমাদেরকে যা কিছু ওয়াদা দিয়েছেন তা আমাদেরকে দান করুন এবং কেয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করা থেকে হেফাজত করুন নিশ্চয়ই আপনি ওয়াদা খেলাফ করেন না প্রিয় বন্ধুগণ আপনারা বাংলা অনুবাদটি জানলেন অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া মনোযোগ সহকারে শুনবেন এবং কষ্ট হলেও মুখস্থ করে নেবেন এবং নিয়মিত মোনাজাতে নফল সালাতে বা সেজদার মধ্যে আপনারা এই দোয়াটির ওপর আমল করতে পারেন ইনশাআল্লাহ তালা আল্লাহ চাহে তো এর বিনিময়ে কে আমাদের লাঞ্ছনা থেকে আমরা মুক্ত থাকতে পারবো হেফাজতে থাকতে পারবো তো প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা দোয়াটি শিখে নিই ইনশাআল্লাহ ইস্কিনে আরবি এবং বাংলা উচ্চারণ দেওয়া থাকবে আপনারা দোয়াটি আমার মুখ থেকে শুনে ইস্কিনে বাংলা উচ্চারণ দেখে দেখে দোয়াটি মুখস্থ করে ফেলতে পারবেন দোয়াটি হচ্ছে আউদুবিল্লাহি মিনা সে ইত নির্রজিম বিস্মিল্লা হি রহমা নির্ রব্বানা আতিনা মা আদানা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়াও মালকিয়া মা ইন্নাকালা তোখলি ফুল মি আমি আবারও বলছি দোয়াটি হচ্ছে রব্বানা ওয়া তিনামা ওয়া আদানা আলা রুসুলিকা ওয়ালা তোখজিনা আয়া ও মালক ইয়ামা ইন্নাকালা তোখলি ফুল আদ যারা আরবি পড়তে জানেন না তাদের জন্য আমি একটু ভেঙ্গে ভেঙ্গে দিচ্ছি আপনাদের যেন মুখস্থ করতে সুবিধা হয় মনোযোগ সহকারে শুনবেন এবং মিলিয়ে নেবেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া আতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ প্রিয় দীনি ভাই ও বোনেরা আমি ভেঙে ভেঙেও আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা প্রয়োজনে পজ করে করে দোয়াটি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন এবং দোয়া করবেন আমি যেন আমল করতে পারি আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা জানতে পারে দোয়াটি সম্পর্কে এবং তারাও যেন আমল করতে পারে এবং তারাও যেন উপকৃত হতে পারে নিক নিয়তে শেয়ার করলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকেও যা যায় খায়ের দান করবেন এজন্য ভিডিওটি শেয়ার করবেন আর নিয়মিত এ ধরনের সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন অনলাইন মাদ্রাসার এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ ওয়াকিরুদ্দান আলী আলহামদুলিল্লাহিরবিলবিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি